নকশা ভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে দৃষ্টির রেশা ভরা শিল্প ভাবনায় বঙালি মন মেতে ওঠে নকশা ভরা নকশি কথায় নকশা নমস্কার, সাহা টেক্সটাইল বুননের অনুষ্ঠানে স্বাগত জানাই তোমাদের। সঙ্গে রয়েছে আমি রিয়ার, আমার সঙ্গে রয়েছে সাহা টেক্সটাইলের ডিজাইনার কর্ণধার মাস্টার উইভার্স শ্রীকান্তি সাহা। দাদা, স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের পর্বে কিন্তু আমরা প্রিন্ট স্টুডিওতে থাকব এবং সমস্ত শাড়ি যা যা দেখাবো বেশিরভাগই তসর এবং ডুপিয়ানের ওপরে রয়েছে। আর আরেকটা পাশাপাশি বলে দাও যে ব্লক, আচ্ছা, হ্যান্ড ব্লক, হ্যান্ড ব্লক, বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনার নৈতিক সমাজ। এটা কিন্তু কোন টেক্সটাইল মেডে প্রিন্ট হয়নি, স্কিন প্রিন্ট না, শুধু হ্যান্ড ব্লক। সেই আগে যে ব্লক প্রিন্ট গুলো হতো সেগুলোকে আবার আমরা নিয়ে আসি। আচ্ছা, যেরকম পুরো হ্যান্ড ব্লক, পুরো হ্যান্ড ব্লক, এটা তো তসরের ওপরে হয়েছে। দেখো আজকে সব শাড়ি আমরা শুরু থেকে যা যা দেখাবো শুধু প্রিন্ট গুলো দেখবে, একে অন্যের থেকে কিন্তু একদম ডিফারেন্স, বিউটিফুল, খুব পছন্দসই, মানে খুব রুচিশীল শাড়ি প্রত্যেকটা। বাহ, একদম দেশি তসরের উপরে সুন্দর প্রিন্ট, মানে আর আমরা ফেব্রিকটাও আমরা মানে কি বলবো, ভেজালের কাছে আত্মসমর্পণ করব, এইভাবেই বলবো যে ভেজালের কাছে। যেরকম আমরা টেক্সটাইল মেডে যেসব সিনথেটিক ফাইবার গুলো ম্যাটেরিয়াল গুলো আছে তার উপরে প্রিন্ট হয়, একদম হয় 100% সিল্ক, হয় 100% কটন। আর লিলেন তো একটা দেশীয়, একদম মানে ঘাস বাম্বু থেকে হচ্ছে, ফাইবার থেকে হচ্ছে, সেটা তো আমরা পরবই, একদম রাইট, একদম। তার হাতে কাটা সুতোর উপর তো আমাদের নৈতিক সমর্থন থাকবে, কারণ আমার দেশকে যদি আমি ভালোবাসি, তাই তো। হ্যাঁ, ও আরেকটা হচ্ছে আমরা 15ই আগস্টে, যেই আমরা এক্ষুনি আমার মনে হলো, 15ই আগস্টে আমরা কিন্তু মানে দেশের যে সমস্ত পর্ব আছে একদম দেশের, সেটা আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করব। আচ্ছা, একটা আমরা সুন্দরভাবে করব হচ্ছে, যেটা হচ্ছে হ্যান্ডলুম দিবসের জন্য, যেহেতু আমি মাস্টার উইভার্স ডিজাইনার প্রোডিউসার, একদম সেজন্য যে হ্যান্ডলুম দিবসটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, একটা স্বীকৃতি পাওয়া, সেটা আমাদের কাছে একটা কি বলবো, একটা অনেক বড় স্বীকৃতি পাওয়া, এটা 3 বছর ধরে। হ্যাঁ, সেই দিনটাকে উদযাপন সত্যি করতে হবে, কারণ দাদা যেহেতু মাস্টার উইভার্স এবং সারা বছর হ্যান্ডলুম নিয়ে যার এত চিন্তা তুমি করো দাদা, সেটা তো নিশ্চয়ই পালন হবে আমার মনে হয়। একদম অন্যরকম। আর এগুলো দেখো তসরের মধ্যে আছে, প্রত্যেকটাতেই একদম সিলভার থাকবে। পুরো অলিভের শাড়িটা কিন্তু একই রকম ভাবে দেখো প্রিন্ট হয়েছে, পুরো শুরু থেকে একদম পুরো শেষ পর্যন্ত, প্রত্যেকটা নতুন দেখো। বাহ, আর এই হচ্ছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর, একদম মাস্টার ইয়েলো, সঙ্গে একটা হালকা রাস্ট মিশালে যেরকম হয়, খুব সুন্দর কালারটা। এটা হচ্ছে ব্লাউজ, দাম হচ্ছে 5275 টাকা। প্রথম শাড়ি এটা, যদি পছন্দ হয় আমাদের ইউটিউব রয়েছে, তোমরা সেখানেও হচ্ছে দেখে নিতে পারো আবার রিপিট। কি সুন্দর প্রিন্টগুলো দেখতে, সেটাই তো দেখছি, কি সুন্দর সুন্দর, খুব অন্যরকম। আমরা বলেছিলাম যে প্রিন্ট স্টুডিওতে আমরা নতুন ভাবে নতুন ডিজাইনার, মানে নতুন করে যারা আর্ট কলেজ থেকে পাস করে তারা তো ইন্টার্নশিপ নেয়, সেটা আমাদের ইউনিটে অনেক ভালো ভালো ছেলে মেয়েরা কাজ করছে, এই যে তার হচ্ছে একদম একদম কি সুন্দর ডুপিয়ান। হ্যাঁ, ডুপিয়ানটা কি, ডুপিয়ানটা হচ্ছে ওই যে দুটো, মানে একটা থেকেই দুটো সুতো, না আমাদের টুইন বেবি হয় না, একদম একদম, একটা কোকুনে দুটো ফাইবার দেবে, দুটো ফাইবার, এই এই তাই সেটা হচ্ছে ডুপিয়ান। দেখবেন একটু মোটা, এটা হচ্ছে 100% সিল্ক, এই যে 100% সিল্ক, কিন্তু এটা মোটা, কিন্তু মোটা হয়, খুব সুন্দর। বাহ, তসরটাও আমাদের কাছে বাঙালিদের কাছে একটা গ্রহণযোগ্যতা ছিল না, এটা নন বেঙ্গলিদের কাছে ছিল 2 বছর থেকে, তসর তসর তসরটা তো রাফ অ্যান্ড টাফ। আর যেটা রাফ অ্যান্ড টাফ কেন, কি মালবাড়িটা হচ্ছে পোষ মানানো, কোকুন থেকে তুপ পাতা খেয়ে যেটা হয় সেটা মালবাড়ি সিল্ক রেশম, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড সিল্ক, বন্য সিল্ক, এটা এমনি এমনি হয়, আচ্ছা, এটাকে কোনো পোষ মানানো, পোষ মানানো হওয়ার দরকার নেই, রাইট, একদম। এটা মানে তসর যেটা হয় আমাদের, তসর তো আমাদের মানে ভারতবর্ষের সব থেকে ভালো তসর হয় আমাদের উড়িষ্যা, উড়িষ্যাতে, হ্যাঁ, উড়িষ্যার জঙ্গলে সব থেকে মানের হচ্ছে তসর হয়, ওটা হচ্ছে এবং বন্য সিল্ক, এমনি এমনি হয়, এমনি এমনি এক নম্বর, একদম
মানে একটা কোকুন থেকে দুটো ফাইবার যেটা বেরোচ্ছে সেটাই হচ্ছে এটার প্রাইস হচ্ছে 5,720 টাকা খুব সুন্দর শাড়িটা আছে রিয়া হ্যান্ড প্রিন্ট কত আর্টিস্ট জয়েন করেছে আমার সঙ্গে তুমি দেখো বাহ খুব সুন্দর সুন্দর কাজ আমরা বরাবরই দেখেছি যে শাহাতিক স্টাইলে প্রিন্ট স্টুডিওতে যা যা প্রিন্ট হয় এর আগে কিন্তু এইগুলো একদম নিউ অ্যারাইভাল দেখো এটা কি সুন্দর কি সুন্দর এটা একটু গায়ে রেখে দেখাচ্ছি দেখো বিউটিফুল খুব সুন্দর লাগবে এটার কোনো বয়স আছে না এক্সেলেন্ট প্রিন্টার যে কোনো বয়সে এটা পড়লে ভালো লাগবে আর যারা তসর বা সিল্ক পরে তাদের কিন্তু এটা দেখো এইটা কিন্তু রেডটা কেন এখানে দেওয়া হয়েছে ব্লাউজের জন্য হ্যাঁ তো ব্লাউজের জন্য কেন এখানে এটা হ্যাঁ এটা জানি কি জানো হলো মানে এটা ফ্যামিলি একটা ম্যাচিং ফ্যামিলি ম্যাচিং যেহেতু এখানে দেখো রেড রয়েছে বেস রয়েছে আর এই যে চারকোল ব্ল্যাক এটা আর সঙ্গে রেড রয়েছে সেই জন্য এটা হচ্ছে ফ্যামিলির থেকে নিয়ে একটা ব্লাউজ কালারটা আর কি তৈরি হয়েছে এই এইগুলো হচ্ছে মানে এই ফ্যামিলি ম্যাচিং এটা দাদার থেকে শব্দটা শোনা 5,275 না না দুম করে আবার অনেকে অনেক রকম কল করে আমরা সেটা করি না অনেক সময় একদম এইটা দেখো তুমি কি অপূর্ব এটা আচ্ছা তুমি কি কখনো ডুপিয়ানের উপরে এরকম ডাবল প্রিন্ট দেখেছো না কেউ কয় না আমরা কই দূর থেকে দেখছিলাম আমি ভাবছিলাম কি ওই ইন্দোনেশিয়ান বাটিক কি কিন্তু তারপরে দেখলাম না এটা তো বেশ সুন্দর হ্যাঁ কি অদ্ভুত কত সুন্দর দারুন এবং এটাকে গ্লেজটাকে মারা হয়েছে সেন্ড ওয়াশ করে এনজাইম ওয়াশ করে একদম খুব সুন্দর একটা দুপিয়ানাটা চমক থাকে দেখুন দেখুন চমকটাকে কিন্তু মারা হয়েছে একটা চকচকে ভাব থাকে দেখুন আমি যে জামাটা পরে আছি একদম এটা এটা কিন্তু মুগা এটা কি লিনেন আছে দাদা না 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 লিনেনের মতো দেখুন লিনেনের মতো হয়েছে কিন্তু লিনেন না 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 এটা মুগা আছে মুগা আচ্ছা মুগা আর একটা হচ্ছে মটকা একদিকে বাহ খুব ফাইন এরকম মেটেরিয়াল তোমরা সবটাই পাবে আমার বাড়িতে বলে দাও কারখানায় আছে একদম ড্রেস মেটেরিয়াল হিসেবে আমার বাড়িতে চারতলা আর শাহা টেক্সটাইল বাড়ির সাথে তিনতলা কারখানা ইন্টারেস্টিং গেলেই যা কিছু হয়ে যাবে অনেক কিছু একটু মানে চমক আছে সারা বছর অফার লেগেই থাকে সেখানে আমার মনে হয় একবার গিয়ে দেখো যাদের মানে মেটেরিয়াল কিনে বানানোর যাদের একটা হ্যাবিট আছে বা নেশা আছে তারা কিন্তু ওখানে গেলে অনেক কিছু পাবে একদম ব্লাউজ পিস তো প্রচুর রকম আছে 5,720 প্রচুর প্রিন্টের এত ভ্যারাইটি কি এটা কি সুন্দর দেখো দারুণ দেখতে ভীষণ ব্রাইট এটাও হচ্ছে ডুপিয়ানের ওপরে রয়েছে সিল্ক ডুপিয়ান আঁচল থেকেই হচ্ছে বডিতে যাচ্ছে খুব সুন্দর কি সুন্দর দাম হচ্ছে 5,720 সত্যি বলতে গেলে এটা মনে হয় শেষ হবে না এত সুন্দর সুন্দর মেটেরিয়াল আছে এইটা হচ্ছে দেখো কেন কি এগুলো আমাদের নিজস্ব সেইভাবে ডিজাইন করে কেউ যদি এখান থেকে নিয়ে অনুপ্রাণিত হয়ে যদি কেউ করে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা সমস্তটাই নতুন করে এমন এইটা নতুন করে প্রিন্ট করাচ্ছি এটাকে কি এটা কি ব্লাউজটা শিবরি হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে 4,460 টাকা তুমি তো একবার কে একজন শিবরি করে আমাদের ফুলিয়া তার নাম্বার দিয়েছিলাম একদম একদম দিয়েছিলে কাজ করছে তারা বোধহয় আর তাদের সেভাবে যোগাযোগ করে উঠতে পারেনি কিন্তু আমি কিন্তু দিয়েছি একদম মানে দাদার কাছে বলেছিলাম যে একজন এরকম শিবরি করাতে চায় তো সঙ্গে সঙ্গে দাদা তার রেফারেন্স দিয়ে নাম্বার কেন দিয়েছি বলো তো সবকিছু তার কাজটা হবে তার কাজটা হবে এই এইটাই তো মানে সে যখন আমাকে বললো সে কি আমাকে হেল্প করলো হ্যাঁ একদম করবে মানে এই ব্যাপারটা নেই যে আমি চাইলাম কেন তুমি দেবে না 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 আমি তো দিয়েছি তার কাজটা হবে
এটাও হচ্ছে ডুপ্রিয়ানের উপরে রয়েছে, দেখো প্রিন্টটা খুব সুন্দর, একদম স্কার্টে যাচ্ছে, প্লেন কিন্তু কালার ম্যাচিং গুলোই হচ্ছে একটু অন্যরকম, খুব সুন্দর। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা রেড এর উপরে যাচ্ছে, এটার প্রাইস হচ্ছে 5,720 টাকা। আমি যে শাড়িটা পরেছি, আমার শাড়িটাও কিন্তু খুব ভালো ম্যাচিংটা, কি সুন্দর এগুলো হয়েছে, খুব ভালো লাগছে দেখে, এটা সত্যি আলাদা, মানে জোর আছে, জোর আছে এবং খুব সুন্দর লাগছে এই শাড়িগুলো দেখতে। বাহ, অনেক সময় হয় কি, আপনাদের বলে দিচ্ছি, অনেক সময় রাজগণনার ক্ষেত্রে অনেক যেগুলো হ্যান্ডলুম প্রোডাক্ট গুলো সেগুলোতে কি হয়, এখানে যদি না থাকে বা একটু দেখালে, এখানে আমরা চেক করে আমরা 2 ঘন্টার মধ্যে আমরা ওখানে পৌঁছে দিতে পারি, এরকম হয় আমাদের কাছে। এখান থেকে ট্রান্সফার দিই, কি সুন্দর অপূর্ব, আমার ভীষণ ভালো লেগেছে এই প্যাটার্ন গুলো, এই যে কটা শাড়ি দেখলাম, শুধু তাই না, মানে আমরা একদম নতুন করে সারা ভারতবর্ষের যত, মানে আমার হাতটাকে এত মজবুত করে ধরেছিলেন আপনারা, আমি কি বলবো, আমার মানে একটা বছর যেভাবে আপনারা আমার সঙ্গে ছিলেন আর কিভাবে থাকবেন, যে আশ্বাস আমাকে দিচ্ছেন, এটা একটা অনেক বড় ব্যাপার, মানে আমি কি বলবো, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে এইভাবে আপনারা নৈতিক সমর্থন সাহা টেক্সটাইলের প্রতি এবং আমার সকল সদস্যদের প্রতি, একদমই তাই না, একদম, এবং প্রত্যেকে কি চাইছে সত্যি দাদা তুমি সেটা বোঝো, আমার মনে হয় সেই বোঝাটা, এই বোঝাটা খুব জরুরি, টেস্টটা মানুষের, মানে শুধু রুচিটা, রুচিটা তো একটা আলাদা জিনিস, এটা আমাকে যখন, হ্যাঁ মার্কেটিং এর একটা অ্যাসিস্ট্যান্ট হচ্ছে, তুমি যখন প্রতিষ্ঠানে ঢুকবে তোমাকে দেখে এটা অ্যাসিস্ট করতে হবে যে আমি কি ধরনের প্রোডাক্ট গেলে তোমার সঙ্গে লাগবে, একদম ম্যাচ করবে, ম্যাচ করবে, আর এই ম্যাচ করাটা খুব জরুরি, কারণ সবার কাছে সময় কম, আর হচ্ছে কি চাইছি আমি, কি পরিষেবাটা ক্রেতা বন্ধুরা চাইছে সেটা আমাকে বুঝতে হবে, কেউ হয়তো বলবে না, কেউ যদি আমাকে অভিযোগও করে সেটা আমি মনে করব সেটা আমার কাছে একটা খুব জরুরি, সে আমার উইল হিসাবে, কেন আমার ভুলটা সে ধরিয়ে দিচ্ছে, এর থেকে বড় কি পাওয়া থাকতে পারে বলো, সবাই তো পকেটের থেকে কাগজ দিয়ে শাড়িটা খরিদ করবে, এমনি তো কেউ আসবে না, তাহলে আমাকে পরিষেবাটা 100% দিতে হবে, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি যখন কাউন্সিলিং করি সব ছেলেদের নিয়ে, এগুলো এসে আছে, ছাড়ো আমি এখন লঞ্চ করলাম, এই যে দেখো আমি এটা টিজির উপরে ডুপিয়ানের উপরে এখন করছি, এটা কোনোদিন কেউ করেনি, হয় সিল্কের উপরে করেছে নাহলে তসরের উপরে করেছে, এইটা এই ডাবু প্রিন্টটা করা একটু টাফ, কেন কি কাপড়টা ঠিক ঠিক, একদম কাপড়টা ঠিক, কাপড় একটু স্টাফটা, কাপড়ের স্টাফটা একটু মোটা দেখেছি, সিল্ক আর কটনেই তো দেখেছি, রাইট, না তুমি সিল্কেও তো তসরও তসরে দেখেছি, হ্যাঁ এটা দাম বলো, কিন্তু 5,700 সেই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, খুব সুন্দর কালার গুলো দেখো, এই ডাবু প্রিন্টের কালার গুলোই কিন্তু এগুলো আমাকে যদি কেউ একটা কোন সদস্য যদি কোন রকম, হয়তো সবাই তো পেশেন্স রাখতে পারে আমাকে বলে, তাই আমি বললাম যে আপনি তো আমার ওয়েল উইশার, তাই তো আপনি বলছেন, নাহলে না বলার সত্যি যে আমার অ্যাকচুয়ালি, আজ থেকে বোধ হয় আরেকটা মজার কথা বলি, আমাকে শাড়িটা দেখতে কোনো একটা নিউজ চ্যানেল থেকে আমাকে জেলার থেকে আমার কাছে এসেছিল, তো আমি একটু অবাকই হলাম যে আমার কাছে কেন, আরও তো অনেক বড় প্রতিষ্ঠান আছে, তখন আমার ব্যবসাটা খুব ছোট ছিল, কত 2,000 স্কোয়ার ফিটে ছিল, তখন আমাকে বলল একটা খুব ওই মেয়েদের একটা অনুষ্ঠান হয় আর কি, আচ্ছা অনুষ্ঠান হয় একটা খুব ভালো নিউজ চ্যানেলে, বললো আমি বললো আমরা আমার বাড়ি আমার মামার বাড়ি বাদু, আমি জানি কার কিরম কাস্টমার কার কিরম, তা আমি ঠিক আছে দিলাম, এবার ইন্টারভিউ দেওয়ার পরে আমার কাছে বলে সবচেয়ে আপনার কাছে সেরা মানুষকে, আসলে তো আমি গাড়িটাকে খুব পছন্দ করি, হ্যাঁ বাবা, তা আমি বললাম যে সবচেয়ে দামি গাড়ি চাপে, তখন তো অনেক ছোট, আজ থেকে প্রায় 25 বছর আগে, বলে সবচেয়ে দামি গাড়ি চাপে, তা আমি বললাম, তারপরে না মজা পেয়ে গেছে যে অ্যাঙ্কার আর কি, খুব দামি অ্যাঙ্কার, আচ্ছা আচ্ছা,
বলে আচ্ছা ঠিক আছে, তারপরে আর তারপরে আর কাকে ভালো লাগে, মানে কাকে সবচেয়ে ভালো মনে হয়, মানে যে আমার সবচেয়ে ভুল ধরিয়ে দেয় সেটাও খুব মজা লেগেছে। হ্যাঁ, যে সব থেকে তোমার ভুলটা ধরিয়ে দেয় সেই তো তোমার কাছে সেরা মানুষ, তাই না? ইন জেনারেল সবার কাছে, ধরো আমি এখন যে পজিশনে আছি আমাকে সবাই হ্যাঁ হ্যাঁই করবে, সবাই আমার পিছনে হয়তো বললো, কিন্তু ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য সে যে আমার কাছে কত প্রিয় সেটা তো জানে না, তাই না? নিশ্চয়ই। দুপিয়ান, এটা হচ্ছে দুপিয়ানটা, খুব সুন্দর আঁচল থেকে পুরো বডিটা এরকম ম্যাচিংটা একদম, আর সবাই সেটা খুব সুন্দর উপভোগ করে। আমার মনে হয় তোমার এই গল্পটা সবাই শুনতে চায়, আমার এসে যায় প্রসঙ্গ নিয়ে, আমরা শুনতে ইচ্ছুক তো, আমাদের ভালো লাগে। অতীতে অতীতকে ভোলা যায় কখনো? কখনোই না। যেরকম অতীতকেও ভোলা যায় না, যেরকম মা বাবাকেও ভোলা যায়। অ্যাকচুয়ালি অতীত তো থাকবে, অতীতকে ধরে রাখতে হয়, অতীতকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হয়। অতীতে ভালোও থাকে খারাপও থাকে, কিন্তু অতীতকে রাখতে হয়, অতীতকে রাখতেই হয়, নালে এগোনো যায় না। এটা দাম হচ্ছে 5,720 টাকা। বেনারসির তিন অধ্যায়, রাজঘরানা বেনারসি, শুধু রাজ পরিবারের নয় এখন সকলের জন্য। রামনগর বেনারসি মিউজিয়ামের দুর্লভ সম্ভার এখন আপনাদের সংগ্রহে। মঙ্গল বেনারসি, 1+1=1, দুটি হৃদয়ের মেলবন্ধন। সাহা টেক্সটাইল, হরিতলা বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক, আমার বাড়ি, শিলচর। বাহ, তসর ঘিচার উপরে রয়েছে সুন্দর প্রিন্টটা, ফোক একটা ন্যাচারালটাকে ডাই হলো, ডাই ওভার পরে কিন্তু তার প্রিন্টটা হয়েছে, বলো খুব সুন্দর হয়েছে, হয়েছে না? বাহ দারুণ, দেখো আঁচল থেকে খুব সুন্দর, খুব সুন্দর এলিগেন্ট, আমার খুব ভালো লাগে এইটা, সত্যি খুব ভালো। সবগুলোই তো দেখে বলছি এটাও খুব ভালো, মানে কোনটা খারাপ, কোনটাই খারাপ না। প্রিন্ট দেখাবো, হ্যাঁ, এত সুন্দর সুন্দর এসছে। আর একদিন আমরা ওই প্রতিশ্রুতি অনুযায়ী মকবুল ফিদা হোসেনের একদিন পর্ব দেখাবো, এবং অনেকগুলো শাড়ি কিন্তু দাদা করেছে সেই সিরিজের, কিছুটা কিন্তু আমাদেরকে দেখিয়েছিল, 6-7টা এসছে আস্তে আস্তে আস্তে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে, শাড়িটার দাম হচ্ছে 4,460 টাকা, টিজির উপরে রয়েছে আঁচল থেকে পুরো শাড়িটা, কি সুন্দর অপূর্ব প্রিন্টটা, দারুণ হয়েছে বর্ডারটা, স্লিক একটা বর্ডার, কিন্তু সত্যি অসাধারণ শাড়িটা দেখতে। একটুখানি আমরা ওয়াইডের পুরোটা দেখব দুটো বর্ডার নিয়ে, তাহলে আমরা কি পরবো, যে এখানে কর্মসংস্থান সেগুলো আমরা গাই, সেগুলো কে করছে, আমার দেশের ভাই বোনেরা, একদম হ্যান্ড ব্লক হয়েছে কিন্তু এটা পুরো, অল ওভার শাড়িটা হচ্ছে এরকম ভাবেই যাচ্ছে। আর ব্লাউজ পিসটা দেখো, এটা হচ্ছে ব্লাউজ, খুব সুন্দর দেখতে, প্রাইস হচ্ছে 5,275, একদম দেশি তসর রয়েছে, এটা কিন্তু হাফ এন্ড হাফ রয়েছে, হাফটা কিন্তু আবার এরকম, আর এটা হচ্ছে, এটা করতে আসলো, এটা ব্লাউজ, এটা এই রং করতে আসলো, একদম ফ্যামিলি ম্যাচিং হয়ে আছে, ফুল পাতা থেকে এসেছে, খুব সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ, এটার প্রাইস হচ্ছে 5,275 টাকা, কি সুন্দর না রিয়া, ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর হয়েছে। তবে ডুপিয়ানের উপরে এই যে প্রিন্টগুলো, এইটা কিন্তু একটা নতুনত্ব সত্যি, এই জিনিসগুলো আমার মনে হয় দেখো সমস্ত শাড়ি সব জায়গায়, এই পর্বটা দেখালে বোঝা যায় আরো চমক থাকবে যে প্রিন্টের উপরও কিছু অনেক কিছু খেলা যায়, আমি নাম বলতে পারছি না, নালে মানে এশিয়ার শ্রেষ্ঠ একজন আঁচল থেকে এইটা হচ্ছে শাড়িটা রয়েছে, কি সুন্দর প্রিন্টিং এর মধ্যে সব থেকে বড় ডিজাইনার হচ্ছে সত্যপাল, বলো উনি সিল্ক নিয়েই কাজ করতেন, কাজ করতেন, আচ্ছা, সিল্কের টাই, সিল্কের শাড়ি, সিল্কের কুর্তি, সিল্কের পাঞ্জাবি সব, আচ্ছা, আমরা তো অ্যাকচুয়ালি অনেক বড় বড় মানুষ, আমরা তো একটা রেফারেন্স লাগে, একটা গান বাদ্যে বেলেও রেফারেন্স লাগে, লাগে কি না, একদম। এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে, পুরো শাড়িটাই এরকম ডুপিয়ানের ওপরে, তবে এটা সত্যি 5,720, এটা কিন্তু খুব অন্যরকম একটা, আমরা অ্যাকচুয়ালি এই যে গ্রাম বাংলার বুনন শৈলীগুলো নিয়ে আমরা কাজ করছি, এই যে সঙ্গীতের সঙ্গেও কিন্তু আমাদের একটা যোগ রয়েছে, শাস্ত্রীয় সঙ্গীত থেকেও কিন্তু আমাদের ফোক টাইপস, এটা তুমি জানো তো, একদম। তাহলে এই যে ফোক গানগুলো এখন কিভাবে শোনা বলো, অনেক অনেক, এবং অনেক রকমের সবাই গিয়ে একটা, এখন তো মানে অনেক কি বলবো তোমাকে,
কো স্টুডিওর মতো এখন একটা ফোক গানে আমাদের বাংলা ফোক গানে একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে একদম যে যার মতো করে এসে করো কি একদম আর গান নিয়ে যদি কথা বলতে যাই মানে সে তো সীমাহীন আর কি সুর তো যেখানে অনেক কথা বলে সুরই কথা বলে মানে গান কথা তো শুন ভোকাল তো আমরা নেবই কিন্তু তার সঙ্গে যে এই যে দেখো আমরা শাড়িটা যে দেখবই কিন্তু শাড়িটার সঙ্গে কিভাবে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে সেটা দেখবো না একদম শুধু শাড়িটা সুন্দর বলে তো শাড়িটার কালারটা দেখবো ডিজাইনটা দেখবো সব কিছু দেখবো তা গানেরও সেরকম ইনস্ট্রুমেন্টাল সব কিছু একদম নিগড়ে নিতে হবে মাথার মধ্যে রাইট কোথার থেকে দিল একদম এটা হচ্ছে দাদার ব্যক্তিগত আবার কেউ আবার কম্পিউটার ল্যাপটপ থেকে আবার দিয়ে দিল কিনা কেউ আবার অরিজিন বাজাতে গেলে সেটাও বলে দেব হ্যাঁ এখন তো মানে যেরকম শাড়ি নিয়ে বিশ্লেষণ এরকম গান নিয়েও বিশ্লেষণ করেছে দাদা মাই গড দেখো পুরো শাড়িটা এরকম এটা হচ্ছে ব্লাউজ স্টুডিওতে আর কোনো মিউজিক অ্যারেঞ্জমেন্ট লাগে না জানো তো এখন অনেক টেকনোলজি সেটা তবুও আমি চাইবো যে আগের মতো করেই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করলে সেটা একটা অন্য একটা প্রব একদম বুঝেছি আপনারা এটা হচ্ছে ব্লাউজ পিসটা সত্যি হ্যাঁ তাই না একদম আমি এখন গান ডাউনলোড করি আজ থেকে 4-5 বছর ধরে তার আগে একদম সাধনা ছুঁয়ে বলছি এটা আমার সাধনার জায়গা আমি কোনোদিন গান ডাউনলোড করিনি আমি জানি শিল্পীদের কোনো প্ল্যাটফর্ম থাকবে না শিল্পীদের মর্যাদা থাকবে না শিল্পীদের চলবে কী করে ওইটাই তো রেভিনিউ কিন্তু এখন শিল্পীরাই তো করছে না উল্টো ইউটিউবে ডাউনলোড করে দিচ্ছে তা আমি কী করব একদম একদম বুঝতে পেরেছ এটা প্রাইস হচ্ছে 5-7 বছর পর্যন্ত আমি কিন্তু করিনি কখনো 5,720 আমি এমনও করেছি কেউ কেউ যদি আমাকে সিডি উপহার দিতে আসে আমি বলবেন মার্জনা করবেন এটা আমি নেব এটার জন্য কিন্তু আপনাকে বুঝতে পেরেছ তো আমি বললো কেন 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 আমি এটা আপনার সম্মান একদম বলছি আমাদের সময় কিন্তু একদম হাতে আর নেই এটা হচ্ছে আগে আঁচল এই হচ্ছে বডি দেখো প্লেন একটা ডুপিয়েনের উপরে শুধু একটু অভিজ্ঞতা নিতে আসুন আমরা কি নিয়ে কাজ করছি দেখুন হয়তো আপনার বলা আপনি হয়তো মানে ক্রয় না করলেও একজনকে যদি বলেন সেই বলাটা কিন্তু আমি বিজ্ঞাপন দিয়েও আমি করতে পারবো অনেক অনেক বড় বিজ্ঞাপন দিয়েও আরও অনেক অনেক বড় বিজ্ঞাপন আমি করতে পারি না আমার টাকা নেই অনেস্টলি বলছি আমার টাকা নেই এত বড় বড় বিজ্ঞাপন আমার বিজ্ঞাপন তো মানুষ আমার জীবন বিজ্ঞাপনের সম্মানিত ক্রেতা বন্ধু নিশ্চয়ই আর সেটাই হয় এই বিজ্ঞাপন হচ্ছে সবচেয়ে তীরের মতো কি একদম এটার থেকে বড় সত্যি কিছু নেই আমি এটা বুঝেছি বুঝিয়ে দিয়েছেন আপনারা স্বীকার করছি ভাষা দিবসে আমাদের আশুদা একটা কি দুটো পর্ব ভাষা দিবস করেছে আর ভাষা দিবসে আমি একটা বোধহয় মানুষকে ভাষা দিবসটা জানাবার জন্য তো অনেক অনেকভাবে প্রমোশনটা দেয় সেটাও লাভ লস দেখে দূর একটা আইটেমে সাদা কালো করে যা কিন্তু প্রোডাক্ট দিতে নাকানি জীবনই খেতে হয়েছে আমাকে যদি সবাই ভাবে ছাড় আছে বলে হয়তো প্রোডাক্টগুলো এখন আসছে দিচ্ছে না আরও দায়িত্ব বেড়ে গেছে যেইভাবে হোক আমি এমনও হয়েছে 110 টাকা কিলো আহমেদাবাদ থেকে আমি আনিয়েছি এয়ারে কাপড় এনে আমি আবার লসে দিয়েছি এগুলো যারা আমার সঙ্গে কাজ করে তারা বুঝতে পারে দিয়েছি কেন কি আমি আমার কমিটমেন্ট রেখেছি আর আমার আমি যে ভাষায় কথা বলি আমি কার জন্য করেছি আমি যে ভাষায় বাংলায় কথা বলি তার জন্য করেছি আমি সে তার মর্যাদার জন্য করেছি শহীদদের প্রতি শ্রদ্ধা রাখার জন্য আমি করেছি আমি জানি এটা মানে দাদা তোমার পক্ষে কিভাবে আপনারা করেছেন এইটা শুধু কিচ্ছু না আমি তো সার্ভে করলাম শুধু মাউথ কল একদম এই জন্যই বলছি আমি আমি অনেক বড় বড় বিজ্ঞাপন দিয়ে কিছু করতে একজন আরেকজনকে গিয়ে মুখে বলা এবং এই যে সত্যি তাই লক্ষ্মীকে প্রচার এইটা হচ্ছে অনেক বড় জিনিস এটা কিন্তু কোনোভাবেই বিজ্ঞাপন দিয়েও হয় না সাদা কালো দেখবো সাদা কালো আগামী বছর সত্যি হয়েছিল খুব ভালো ভালো আরে বাপ রে বাপ রেগুলার প্রোডাক্ট গুলো আমি 5-7 জন প্রোডাক্ট তৈরি করতে করতে কত আমি নিজেও নিয়ে গেছিলাম শুধু সাদা কালো সুন্দর হ্যাঁ আগামী বছর দেখবেন প্রতিদিন অনুষ্ঠান থাকবে প্রতিদিন আপনাদের জন্য অন্য কিছু একদম একদম আর সত্যি খুব সুন্দর মানে এটা আমার
গর্বের যে ভাষায় আমি কথা বলি, মাতৃভাষা, আমার মায়ের ভাষা, তাই তো, সেখানেও কি লাভ লোকসান দেখায়, সেখানেও বড় তুমি বলো, যেগুলো দাদা তুমি বলো ওইগুলো সত্যি অনেক কিছুকে ছাপিয়ে যায়, সেখানে আমি নিজে কিছু বলে সেটা মনে হয় মানে আমি ওটা স্পর্ধা রাখতে পারি, আমি জন্মেছি বলে মা বলে যে ডাক দিয়েছি সেটা আমার মাতৃভাষা, একদম, তো তাকে আমি সম্মান জানাবো না, ঠিক আছে, সময়ের জন্য আমাদের একটু দেখিয়ে দিই, এটা একটা নতুন প্রসেস চালু করেছি না যে শাড়িগুলো থেকে যায় 5700 ওপারে যারা রাখছে গে থাকে, হ্যাঁ হ্যাঁ, বলে এই বাবা শাড়ি রয়ে গেছে, এত কথা বলতে বলতে শাড়িগুলো দাম বলতে হবে না, এমনি দেখিয়ে দাও, এগুলো ওই সব সেম প্রাইস, সেম প্রাইস, খুব সুন্দর, এইটা একটুখানি খুলে দেখি, প্রচুর আছে, শাড়িটা দেখো দুপিয়ানের উপরে হয়েছে, খুব সুন্দর, এটার প্রিন্টটা একদম অন্যরকম, এরকম ধরনের বেশ কয়েকটা শাড়ি আমরা দেখালাম, দাম হচ্ছে 5720, সেই সঙ্গে হাতে আর একদম সময় নেই, ঘড়ির কাঁটা বলছে এখানেই থেমে যাব, আজকে পুরো পর্ব জুড়ে তোমাদেরকে সাহা টেক্সটাইল প্রিন্ট স্টুডিও দেখালাম এবং সবটাই ছিল হচ্ছে তসর আর দুপিয়ানের উপরে, ভীষণ অন্যরকম নতুনত্ব, নিউ অ্যারাইভেল আগামীতে হচ্ছে আগমনীর জন্য কিন্তু একদম প্রস্তুত হয়ে যাও, আরও নতুন নতুন সংগ্রহ আসছে, সব তোমাদের জন্য অবশ্যই অনুষ্ঠানে কিন্তু চোখ রাখবে, আগামীতে আমার যারা প্রিন্ট করছে যারা উইভার্স তারা আপনাদের কাছে একটা একটাই চাইছে, কোনো সাহায্য চাইছে না, শুধু বলছে আমাদের যে বুনন শৈলীগুলো আছে, আমরা যে হাতে তৈরি করছি ব্লক প্রিন্টগুলো আছে, ওগুলো আমার নাও, আমাদের কাজ দাও, একদম সেগুলোই আমরা, আমাদের কাজ দাও, তোমরা করো আমরা, আমার যারা বুনছেন তারা শুধু একটা কথাই বলছে, তারা মুখে হয়তো বলছে না, তারা বডি ল্যাঙ্গুয়েজ বুঝে দিচ্ছে আমাকে কাজ দাও, আপনারা তো প্রত্যেক, সেজন্যই তো আমরা প্রত্যেকটা ইউনিটে কোন ধরনের মানুষ কাজ করে আমরা দেখাবার জন্য আপনাদের সামনে নেওয়ার জন্য নিয়েছি, এখন তো আরেকটা নতুনভাবে আমি একটা নতুনভাবে আমাদের একটা আমি একটা এডিটোরিয়াল বলবো, বিজ্ঞাপন বলবো না, আরেকটু দেখতে যাব, তখন মনে হবে যে কেন বলেছিলাম, যে আমি কেন আজ থেকে 8 বছর আগের থেকে মানে এইভাবে আপনাদের বোঝাচ্ছি, আমি একটা নতুনভাবে সুন্দর বিজ্ঞাপন আনছি, আমি সুন্দরভাবে যে মানে কিভাবে আপনারা আমরা মানে যারা এই মানে কাজগুলো করছেন তাদের পাশে থাকতে পারি, সত্যি তাই, এটা একটু আমি একটু করছি, আমার মাথায় একটা বিজ্ঞাপন এসেছে, আমি আপনাদের সামনে নিশ্চয়ই আগমনের আগে চেষ্টা করব, একদম হবে আর তাই তো, এবং সেই সাথে এটা গায়ে রাখো, বা গায়ে তো রাখাই আছে, গায়ে সত্যি রাখা আছে, আমরা গর্ববোধ করব, গর্ববোধ করব, এবং পারলে তার মানে কপালে একটা চুম্বক খাবো, বলো যে সমস্ত শিল্পীরা করছে তাদেরকে একটা যথাযথ সম্মান সবসময় দিতে হবে, আর এই কাজ সাহা টেক্সটাইল তোমাদের জন্য আমাদের জন্য করে যাচ্ছে, আমি নতুন করে একটা ভাব চিন্তা ভাবনা করছি, আমি জানি না আগমনের আগে নামাতে পারবো কিনা, কারণ এত প্রেশার, তবে আনবো, তাই বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনার নৈতিক সমর্থন, তাই সবাই প্লিজ নিজেদের সাধ্যমতো একটা করে হাতে বোনা শাড়ি সবসময় তোমরা মানে রাখার তো চেষ্টা করবে, আগামীতে হচ্ছে হ্যান্ডলুম দিবস 7ই আগস্ট, তখনও হচ্ছে পরব, আমার আদরও করব কি, এটা হচ্ছে ওর প্রাপ্তি, একদম তাই না, এই যে তুমি শাড়িটা পরছো, তুমি ভাবতে পারছো সে কতটা কি বলবো, 44-45-46 ডিগ্রি টেম্পারেচার যেখানে এটা প্রিন্ট হয়, প্রিন্ট হচ্ছে, তুমি ভাবতে পারো রাত্রিবেলা ভোর 4টায় উঠে ওদের শিফট শেষ হয় 11টার সময়, তারপরে শোয় বিকাল সন্ধ্যেবেলায় উঠে যাবে, তো তাকে আদর করবে না, আর তুমি তো ফ্যাশন করছো শাড়িটা পরে, এটা বোঝাবার জন্য প্লিজ, সত্যি একদম, এটা আপনাদের শুধু একটা বোঝাবো আমরা, হ্যাঁ, সেই প্রোডাক্টটা কিভাবে বিক্রি হচ্ছে, একটা বড় প্রসাদনী বা বড় একটা হাউসে বিক্রি হচ্ছে, কিন্তু তার রেমুনেশনটা ও পাবে, ও অন্তত পাবে, প্লাস ও আদরও পাবে, একদম, এটা তো একটা চেইন লুপ, আদরটাকে জোড়া লাগাতে হবে না, একদম, তাই প্লিজ সবাই যদি আমরা রাখি, আমরা গর্বিত যে আমার দেশের ভাই বোনেরা কাজ করছে, আমি তাদের সাথ দিলাম, আমি এইভাবে কেউকে সাহায্যের হাত বাড়াতে হবে না, আমি ভুল কথা বলছি, একদম না, এটাই তো প্রাসঙ্গিক, এটাই তো হওয়া উচিত, তাই আজকের মতো সময় শেষ, অনেক কিছুর আমরা
কথা রানা বললো এবং নিশ্চয়ই সেগুলো আগামীতে তো দেখবই এবং শাহাটিক স্টাইলের সঙ্গে ডেফিনেটলি থাকবো। সময় শেষ, সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। দাদাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকেও শুভরাত্রি, নমস্কার।